দেশের 76তম স্বাধীনতা দিবসে আমবাসা মহকুমার হাদুকুলু পাড়া রিয়াং শরণার্থী শিবিরে রিয়াং শরণার্থীদের মধ্যে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের জননেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে নিজের হৃদয়ের তাগিদে প্রত্যন্ত এলাকায় রাজ্যের ভূমিপুত্র রিয়াংদের মাঝে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে গভীর উৎসাহ আর উদ্দীপনা নিয়ে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেয় শরণার্থী শিবিরের রিয়াং জনগোষ্ঠীর আবাল বৃদ্ধ বনিতা এবং ক্ষুদেরা। বিশেষভাবে উল্লেখযোগ্য যে মিজোরামে বসবাসকারী রিয়াং জনগোষ্ঠীর লোকজন রাজনৈতিক উত্তেজনার কারণে ত্রিপুরায় এসে আশ্রয় নেয়। দীর্ঘ 23 বছর দুঃসহ শরণার্থীর জীবন কাটালেও রিয়াং শরণার্থীদের পুনর্বাসন এবং জীবনযাত্রার মান উন্নয়নে কোনো ভূমিকা গ্রহণ করেনি তৎকালীন বাম সরকার। নিজেদের ক্যাম্পেই মানবেতর জীবন যাপন করতে থাকে শান্তিপ্রিয় সহজ সরল রিয়াংরা। এই অবস্থার পরিবর্তন হয় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এবং রাজ্যে বিজেপি সরকার গঠনের পর। রিয়াং জনগোষ্ঠীর মানুষকে তাদের মৌলিক অধিকার এবং উন্নয়ন ফিরিয়ে দিতে সচেষ্ট হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ। এই বিষয়ে কেন্দ্র রাজ্য তাল মিল আর রিয়াংদের প্রতি নিজের সহজাত আবেগের কারণে বিশেষ ভূমিকা গ্রহণ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কেন্দ্র রাজ্য এবং মিজোরাম সরকার সহ শরণার্থী রিয়াং সংগঠনের নেতাদের নিয়ে সম্পাদিত হয় রিয়াং শান্তি চুক্তি। কেন্দ্র থেকে রিয়াংদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দেওয়া হয় বিশেষ আর্থিক প্যাকেজ। বিপ্লব কুমার দেবের আমলেই প্রায় 1200 রিয়াং পরিবারকে ত্রিপুরায় স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। সোমবার সেই প্রিয় জননেতাকে কাছে পেয়ে সভাপতি উচ্ছ্বাসিত ছিলেন সব রিয়াং জনগোষ্ঠীর মানুষ। বর্তমানে ত্রিপুরাতেই 12টি জায়গাতে রিয়াং শরণার্থীদের স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া হচ্ছে। বিশেষ আর্থিক সাহায্য এবং অন্যান্য সহায়তার কারণে রিয়াংদের জীবনযাত্রা এসেছে আমূল পরিবর্তন। নিজের বক্তব্যে রিয়াংদের এই উন্নতিকেই তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানান, দীর্ঘ 23 বছর দুঃসহ জীবন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত রিয়াংরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহের আন্তরিক প্রচেষ্টার ফলে নতুন জীবন খুঁজে পেয়েছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে তার জন্য হৃদয় থেকে আন্তরিক ধন্যবাদ জানান বিপ্লব কুমার দেব। আত্মিক স্বাদ আর কোনো কিছু হতে পারে না। আমি 2 দিন যাবো চিন্তা করছি, মানে ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলন করবো, তো কোথায় করবো? হঠাৎ করে আরে আজকে ব্রু রিয়াং জনজাতিরা যেখানে রয়েছে যে কোনো একটা ক্যাম্পে যাওয়া দরকার, তাদের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করা উচিত। 23টা বছর যাবো নিজের দেশের মধ্যেই কোনো অধিকার ছিল না, না পড়ার অধিকার, না রেশন কার্ডের অধিকার, না ভোটাধিকার। মিজোরাম থেকে 98 এসে আর এসে রিফিউজি ক্যাম্পের মধ্যে পড়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর গৃহমন্ত্রী অমিত শাহজিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। ওনাদের আত্মিক প্রচেষ্টা, আমি বলবো আত্মিক প্রচেষ্টা, যে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে এটা আরও বেড়েছে, যে তাদেরকে স্থায়ীভাবে ত্রিপুরাতে 12টি জায়গা বসানোর যে ব্যবস্থা করা হয়েছে, আমি 8টি জায়গা 3200 কাছাকাছি পরিবার চলে গেছে, 6900 উপর পরিবার রয়েছে, বাকিরাও খুব কম সময়ে সেটেলমেন্ট হয়ে যায়। একবার চিন্তা করুন দেখুন না, যে আজকে ওনারা এখন যে আমি ভিতরে ঢুকলাম, ঘর পেয়েছে, গ্যাসের চুলা পেয়েছে, ফ্রিতে চাউল যে মোদিজি পাঠাচ্ছে সেটা খাচ্ছে, অন্ত্যোদয় কার্ড হচ্ছে, তারপরে 2 বছর পর এদের জন্য ফিক্সের টাকা রাখা হবে 4.5 লাখ। ওই আমি তার জন্য এখানে ঢুকলাম, দেখি দেখলাম যে গাড়ি আছে, বললাম গাড়িটা কে চালায়, ওনার হাজব্যান্ড চালায়। তো মাঝে মাঝে সেটা দিয়ে এখান থেকে 13 কিলোমিটার আমবাসা 50 টাকা করে কাউকে নিয়ে যায়, আবার নিজের পরিবারকে নিয়ে ঘুরে। তা কত সুন্দর লাগে, যাদের কোনো রিফিউজি ক্যাম্পের মধ্যে যাদের জীবনের কোনো ঠিকানা ছিল না, আজকে তাদের বাড়িতে গ্যাসের চুলা আছে, তাদের নিজস্ব ঘর আছে, তাদের কাছে গাড়ি আছে, তাদের কাছে দোকান আছে, তাদের কাছে পশুপালন করার ব্যবস্থা আছে। তো এগুলো মানে ত্রিপুরেশ্বর মায়ের ভূমি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে দীর্ঘায়ু কামনা করি, গৃহমন্ত্রীজির যে ওনাদের এই যে আত্মিক প্রচেষ্টার কারণে আজকে প্রায় 37,000 ব্রু রিয়াং আমার ভাই বোনেরা ছোট ছোট শিশুরা জীবন খুঁজে পেয়েছে। আর যেখানে কম্পিউটারের জামানা, ইন্টারনেটের জামানা, অনলাইনের জামানা, সেই জামানাতে ত্রিপুরাতে রিফিউজি হয়ে ক্যাম্পের মধ্যে জীবন অতিবাহিত করছিল।
রিয়াংদের জন্য ঘোষিত 600 কোটি টাকার প্যাকেজের উল্লেখ করে বলেন, এই আর্থিক রাশির পরিমাণ আগামী দিনে আরও বাড়বে। 37,000 রিয়াং পরিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহের প্রচেষ্টার ফলে নতুন দিগন্ত খুঁজে পেয়েছে বলে উল্লেখ করেন জনজাতি উন্নয়নে রাজ্যের প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং রাজ্যের বিজেপি সরকারের দায়বদ্ধতার কথাও তুলে ধরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানান, জনজাতিদের উন্নয়নে যে 1,300 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছে তার সাহায্যে রাজ্যের জনজাতিদের জীবনের মানে আসবে আমূল পরিবর্তন। জনজাতিমুখী এই বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। টানা ছিল তাদের সেই মানসিকতাই ছিল না, তাদেরকে রিফিউজি ক্যাম্পের মধ্যে থাকবে, কেন্দ্র সরকার পয়সা দেবে, তার মধ্যে থেকে কেউ কেউ কমিশন খাবে, এই মানসিকতা ছিল। উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমরাও আমি আসার পর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 1,200 কাছাকাছি লোক সেটেল গিয়ে মিজোরামে হয়েছে, তার মধ্যে আবার কেউ কেউ ফেরতও চলে এসছে, কারণ ওখানে ওদের প্রবলেম হচ্ছিল, তাদের মানবিকভাবে সেখানে সেটেল হতে পারছিল না। তো স্বাভাবিক, ভারত তো একই, মিজোরাম হোক ত্রিপুরা হোক, আমাদের রাজ্যের বাউন্ডারি থেকে কিন্তু মানুষ তো, ভারতের মানুষ কাশ্মীর থেকে 370 মাননীয় গৃহমন্ত্রীজি প্রধানমন্ত্রীজি অবলুপ্ত করেছেন, যেখানে আমাদের কোনো অধিকার ছিল না, আর্টিকেল 35 উঠিয়েছেন। তো সেই জায়গা যদি নিজের দেশে নিজেদের লোকেরা পড়াশুনো করতে পারবে না, স্কুলে যেতে পারবে না, তার মৌলিক অধিকার পাবে না সাংবিধানিক, এটা কীভাবে হতে পারে? কিন্তু এই সরকার আসার পর এক সাকারাত্মক দৃষ্টিতে কাজ করা, জনজাতিদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে ইউজ না করা, তাদেরকে তাদের অধিকার দেওয়া। আর আজকে আমরা শুধু এটাই নয়, এই এডিসিতে 1,300 কোটি টাকার এডিবি থেকে প্যাকেজ এনেছি আমি, এনে তাদের জীবনমান উন্নয়নের জন্য সে টাকা খরচা হবে। এত বড় টাকা কোনোদিনই এডিসিতে 13 আনাও আনতে পারেনি ওয়ার্ল্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। তো সেই টাকাটা কী উন্নয়ন, কিসের উন্নয়ন হবে? তাদের জীবনমান উন্নয়ন, রাস্তাঘাট, জল, বিজলি, পানি, তার মধ্যে খরচা হবে, স্কুল, এডুকেশান, তার মধ্যে খরচা হবে। তো 1,300 কোটি টাকা এডিসি এরিয়াতে এক্সট্রা করে আবার খরচা হবে, তাই একটু ভেবে দেখুন যে উন্নয়ন কোথায় যাবে। এখনও ঠিক আছে বলে স্যার সব কিছু তো হয়নি, এখনও রাস্তা, কিন্তু এই জায়গায় আমি আগে এসেছিলাম, প্রথম সেটেলমেন্ট করার আগে এসেছি, সেটেলমেন্ট হওয়ার সময় এসেছি, এই জায়গায় শুধু জঙ্গল ছিল, আজকে যেখানে দাঁড়িয়েছি আরে কমসম ইটের রাস্তা তো আছে, গাড়ি তো আসে, এখানে গাড়ি তো চলে এসছে, বাড়ি থেকে গাড়ি দিয়ে আমবাসা যায় এই জায়গা থেকে, এই এই গ্রাম থেকে কেউ গাড়ি দিয়ে এই জায়গা থেকে কোনোদিন কল্পনা করেছিল যে এখানে গাড়ি থাকবে, এখান থেকে আমবাসা যাবে? হয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে। তো এটা একটা বড় অধিকার, এবং সেটা অনেক আগে পাওয়ার দরকার ছিল, তার জন্য আমি আজকের দিনে এত সুন্দর দিনে আমাদের স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করছি, কাউর উপর আমি আরোপ লাগাবো না, কিন্তু অনেক দেরি হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীদের নেতৃত্বে হয়েছে। যে মানবিক অধিকার ছিল, মৌলিক অধিকার, সেটাই তো পাচ্ছিল না, আমি তার জন্য সমস্ত আমার রিয়াং ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই এবং সুন্দর জীবনের কামনা করি, ও তার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীজিকেও অনেক অনেক মানে ধন্যবাদ জানাই ত্রিপুরার এই সুন্দর মাটিতে। রিয়াং শরণার্থীদের সুন্দর এবং উন্নত জীবনের শরিক হতে পেরে তাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানান বিপ্লব কুমার দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন সময়ে বহু যুগান্তকারী পদক্ষেপের সঙ্গে দায়বদ্ধতা নিয়ে কাজ করে অসংখ্য দুঃখী মানুষের জীবনে পরিবর্তন এনেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রিয়াং চুক্তি সম্পাদন এবং রিয়াংদের প্রতি তার দরদ তার মধ্যে অবশ্যই অন্যতম। সোমবার তাই প্রিয় রিয়াংদের মাঝে অখণ্ড ভারত মাতার প্রকৃত রূপ খুঁজে পেয়েছেন জননেতা বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।